আসসালামু আলাইকুম বিয়স। তো আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের মনের আশা অবশ্যই পূর্ণ হবে। আপনার বউ কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষ কার সাথে ইমোতে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কার সাথে কখন কথা বলে, আপনারা সব দেখতে পাবেন, সব জানতে পারবেন, সকল মেসেজগুলো আপনার কাছে চলে আসবে। আমি চাইছিলাম না যে এই ভিডিওটা কখনো পাবলিক করব, ইউটিউবে দেখাবো। আপনাদের অনেক কমেন্টের কারণে, তো অনেক সাপোর্ট পাওয়ার কারণে তো ভিডিওটা নিত কলম দিয়ে দিয়েই দিই। তো এই ভিডিওটা একদম রিয়েল, হাতে পায়ে ধরলেও কেউ আপনাদেরকে শিখাবে না। তো আজকে আমি দেখাই দেবো আপনাদেরকে আজকে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন একদম সহজে, ঠিক আছে? এটা কিন্তু অনেক 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 একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কেউ আপনাদেরকে শিখাবে না। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব। তো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো স্টার্ট ভিডিও, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখে দিব শেয়ার নোটিফিকেশন। শেয়ার নোটিফিকেশন যখন আমরা সার্চ করব, তখনই দেখবেন আমাদের অ্যাপসটি চলে আসবে। ছোট্ট এই অ্যাপসটা আমাদের কাজে কাটাতে হবে। অ্যাপসটা আমার ওপেন করাই আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তারপর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ওপেনে যখন ক্লিক করলাম, তো তারপর এখানে অ্যাপসটার উপর একটা ক্লিক করতে হবে। তারপর এই যেটাকে ব্লু করে দিতে হবে, মানে অ্যালাউ করে দিতে হবে। তারপর এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। দেখেন আমি কিন্তু ব্যাগে চলে আসতেছি, ঠিক আছে, একদম ব্যাগে চলে আসছি। তারপর আমরা এখন নতুন করে অ্যাপসটার ভিতরে প্রবেশ করব। ওকে, আপনারা ফলো করলে এখানে দেখবেন নিচে একটা লেখা আছে সাইন আপ। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন। সো এখানে একটা জিমেল আইডি, আপনার মোবাইলের যে জিমেল আইডি আছে ওই জিমেল, তো আমি জিমেল আইডিটা দিয়ে দিতেছি। ওকে গাইস, আমার জিমেল আইডিটা দেওয়া কমপ্লিট। তো নিচে আর উপরে একই পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন উপরে আছে পাসওয়ার্ড আর নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড, তো একই পাসওয়ার্ড দিবেন। তো এটা আপনি যা খুশি হাবি যাবি, আপনি যা মন চায় তাই দিতে পারেন, ঠিক আছে? আপনার যা মন চায় আপনি তাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার নিচে পাসওয়ার্ড, উপরে নিচে একই পাসওয়ার্ড আমি দিয়ে দিছি, আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো তারপর আপনারা পাসওয়ার্ডটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা এই লেখার উপরে ক্লিক করবেন, সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন। তো একটা ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করুন। ওকে গাইস, তো আমরা একটু অপেক্ষা করার পরে আমাদের এই পেজে নিয়ে আসছে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কোন কোন অ্যাপসের নোটিফিকেশনটা আপনি আনতে চান, কোন কোন ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মানে সে যা দেখতেছে এখানে যা শো করবে, আসলে আপনি সেগুলোর কিন্তু আনতে পারবেন, ঠিক আছে? টেলিগ্রাম আছে, তারপর আপনি এই যে টেক্সট মেসেজ, সিমের মেসেজ আছে, আপনি আসলে যেটা আনতে চান ওটাই কিন্তু আপনি কাজটা এখানে করতে পারবেন, ঠিক আছে? তো আমার এই মোবাইলে কিন্তু যেমন আপনার হোয়াটসঅ্যাপও নাই, তো টেলিগ্রাম আছে, আর যদি আপনার থাকতো মেসেঞ্জারও নাই, এটা আলাদা একটা মোবাইল, মেসেঞ্জার থাকলে মেসেঞ্জারও শো করতো। যেহেতু ইমো আছে, তো ইমোটা এইভাবে টিকমার করে দিলাম, ঠিক আছে? তারপর যেমন আছে এখানে টেলিগ্রাম, ঠিক আছে, আমি টেলিগ্রামটাকে এভাবে অ্যাড করে দিলাম। তো আমার মূলত এখানে কোনো হোয়াটসঅ্যাপ নাই কিংবা মেসেঞ্জার নাই, তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থাকলেও আপনাদের এখানে শো করবে, আর সেটাও আপনারা কাজটা করতে পারবেন। আর এখানে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোর নোটিফিকেশন আপনারা আনতে পারবেন, ঠিক আছে? কোনটাতে কী করতেছে না করতেছে সব আপনারা দেখতে পাবেন, একদম টোটালি সব। তো এটা টিক মার্ক করার পর আপনার যেটা যেটা
এইটা দেখতে চান, তারপরে উপরে দেখবেন যে টিক আইকন আছে, এখানে একটা টিক আইকন করে দিবেন। তো করার পরে দেখেন আমাদের একটা অ্যাড শো হয়েছে। সো অ্যাডটা আমরা ক্লোজ করে দিছি, তারপর অ্যালাউ চাইবো, আপনারা অ্যালাউটা করে দিবেন। তারপর এখানে আপনাদের আর কিছু করতে হবে না, আপনারা একদম ব্যাগে চলে যাবেন। এখন দেখাবো আমি আসল ম্যাজিকটা। বন্ধুরা, ম্যাজিকটা দেখানোর আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, বাছাই করে তিনটা কমেন্ট আমি পড়বো বেশি না। তো প্রথম যে কমেন্ট আমি পড়বো এটা হলো MD নয়ন, সে একটা কমেন্ট করছে, নাইস ভিডিও সাইফুল ভাই, হৃদয় হৃদয় হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভাই আমার সবসময় ভিডিওগুলো ফলো করেন আর কমেন্ট করেন আর একটা লাইক দেন, ধন্যবাদ আপনাকে। তারপর জীবন, তো জীবন ভাই লেখছে যে ভাই লাভ ইউ ব্রাদার, হৃদয় হৃদয় হৃদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আপনার কমেন্ট আমার অনেক ভালো লাগছে, আমি কমেন্টে রিপ্লাইও দিছি। তো তারপর একটা কমেন্ট আনছে ইছুপ, তো ইছুপ ভাই লাগছে ডিভাইস ব্যান খুলতে পারেন, আসলে ভাই ডিভাইস ইমুর মানে ইমুর ডিভাইস ব্যান খুলতে পারেন এটা আর কি, সে লাগছে ইমুর ডিভাইস ব্যান হয়ে গেলে আপনি সেট ফেলাস মেরে দেবেন, তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। তো এখন চলে যাবো আমরা সেই অ্যাপসটার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি যেই মোবাইলটা সেট করলাম অ্যাপসটি নামাই, ওই মোবাইলটা কিন্তু আমার না, ওই মোবাইলটা তারই থাকতে হবে যে যার মোবাইলের ইমুতে সে কার সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সে কার সাথে সেটিং করে, এগুলো আপনি দেখতে চান তো তার মোবাইলে এইভাবে কিন্তু আপনারা সেট করে দিবেন। সেট করার পরে এখন চলে আসবেন আপনার নিজের মোবাইলে। তো আমার নিজের মোবাইলে আমি চলে আসলাম, একইভাবে শেয়ার নোটিফিকেশন অ্যাপসটি আমরা অপ ইন করব। তো আমাদের এখানে ডাউনলোড করা আছে আমার মোবাইলে, তো আমি আবারও ঢুকলাম, ঢোকার পরে অ্যাপসটির ভিতরে আমরা এভাবে অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করার পর আমরা নেক্সটে চলে যাব, এখানে চলে আসব হুবহু আমরা। তো আগের মতো এখানে আমাদের সেই ইমেল আইডিটি দিতে হবে, তারপর নিচে পাসওয়ার্ড, তারপর নিচে তার নিচে ইমেল আইডি যেটা দিবেন আপনারা, ওই মোবাইলে যেটা দিছেন ওই ইমেল আইডিটাই থাকতে হবে, আর ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে ফলো করেন, আমরা ওই মোবাইলে যে জিমেল আইডিটা আপনারা দিবেন সেই জিমেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে, আর ওই মোবাইলে যে পাসওয়ার্ডটা আপনারা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা উপরে নিচে বসাই দিয়ে নিচ্ছে কিন্তু সাইন আপে ক্লিক করে সাইন আপ করে দিতে হবে, ঠিক আছে? তারপরে কিভাবে কাজটা করবেন তা আমি এখন দেখাচ্ছি। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি, তার অবশ্যই আপনারা অপেক্ষার সাথে সাথে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো তারপর এখানে কিছু অ্যাপস শো হবে, আপনারা যে কোনো একটা অ্যাপসের উপর ক্লিক করে আপনারা টিক মার্কটা করে দিতে পারেন যে কোনো একটা অ্যাপসের ভিতরে, ঠিক আছে? আপনাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি টেলিগ্রামে দিলাম, দেওয়ার পরে আপনারা যে কোনো একটা অ্যাপসের ভিতরে টিক মার্ক দিয়ে টিক মার্ক করে দিবেন। তা টিক মার্ক করার পরে দেখেন আমাদের এখানে অ্যালাউ আছে। সো বন্ধুরা, আপনারা যখন অ্যাডটা শো হবে, অ্যাডটা অ্যাডটা ক্রস করার পর তারপরে দেখবেন এরকম সাদা একটা ব্যানার হয়ে আছে। তো এখন আপনারা এই অ্যাপসের ভিতরে যখনই আপনারা ঢুকবেন তখনই দেখতে পারবেন আসলে আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে, মানে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। আপনার আর একটা মোবাইল থাকলে ওই মোবাইলে আপনি অনেকটা আইডির সাথে আপনি চ্যাটিং করবেন, মেসেজ করবেন ফেসবুকে, ফেসবুক মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে, তখনই দেখবেন সেই মেসেজগুলো আর নোটিফিকেশনগুলো এখানে চলে আসছে সিরিয়াল বাই সিরিয়াল, আর উপরে লেখা থাকবে ফেসবুক হতে ট্যাক্স, সিমে কার সাথে কথা বললেন কিংবা ইমোতে কার সাথে কথা বলেন, ওটা লেখা থাকবে। সো আপনাদেরকে আর একটা কথা বলেই দিই, কারণ অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করেন আর সেই কমেন্টগুলো কিন্তু আমি ফলো করি, আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যদি কারো প্রবলেম হয় তো বুঝবেন যে আপনার ওই মোবাইলে যে ইমেল আইডিটা দিচ্ছেন, যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, আপনি এই মোবাইলে ঠিক মতো আপনারা বসাইতে পারেন না, কোনো জায়গায় ভুল হচ্ছে, আর ভুল যদি হয় দু একটা অক্ষর তাহলে কিন্তু আর কাজটা করতে পারবেন না আপনারা, ঠিক আছে? কখনো কাজটা করতে পারবেন না, ওই মোবাইলে যেভাবে দিবেন এইভাবে কিন্তু আপনাদের নিজের মোবাইলে দিতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা আর হবে না। তো তারপর যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবো নতুন কোনো ভিডিওতে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন।